আমরা যখন 1000 অপারেশন করেছি আমরা আয়োজন করতে চেয়েছিলাম। কামরুল বলেছে যে কথাটা এখানে এসে বলেছে সেই কথাটাই কামরুল আমাদেরকে বলেছে, দয়া করে তোমরা এরকম আয়োজন করো না, কারণ আমাকে নিয়ে যদি বেশি প্রশংসা করা হয় আল্লাহ নারাজ হবেন। এই হচ্ছে আমাদের কামরুল। কামরুল প্রশংসা করছি না, কিন্তু অনুষ্ঠানটাই কামরুলকে ঘিরে বা কামরুলের সাফল্য বলি অবদান বলি সেটাকে ঘিরে, সুতরাং কামরুল সম্পর্কে দু একটা কথা বলতে পারি। সেটা প্রশংসা কিনা সেটা জানি না, ঘটনা। তারপরে আমাদের কামরুলের সাথে বন্ধু ছিল, কামরুল কিন্তু আমাদের বন্ধু ছিল না স্টুডেন্ট লাইফে। স্টুডেন্ট লাইফে কামরুল আমাকে চিনত কিনা এটা আমার ডাউট ছিল। কামরুল আমাদের বন্ধু হয়েছে পাস করার পরে, এটা একদম রিয়ালিটি। কারণ কামরুল আমরা কখনো কামরুলকে আসলে দেখি নাই, যে পড়াশোনা ছাড়া আর ওই স্মিত হাসি ছাড়া কামরুলকে আমরা কখনো দেখি নি। বন্ধু হওয়ার জন্য যে আড্ডাটা দিতে হয়, এবং আমি আর কামরুল দুজন দুই ব্যাচে ছিলাম, ও এ ব্যাচে ছিল যেটা আমাদের দীপুর ব্যাচ, দীপু আর কামরুল এক ব্যাচে ছিল। সুতরাং দীপু ব্যাচ বলতে তবে দীপু বেকার বলবে, কিন্তু কে সত্যি হিসেবে সি ব্যাচের সাথে বি ব্যাচের ডিস্টেন্স খুব বেশি না থাকলেও আমার মনে হয় যে কথাবার্তা বলার ডিস্টেন্সটা অনেক ছিল। আমি জানি না কামরুলকে হয়তো তখন খালাম্মা বলে দিয়েছিল মেয়েদের সঙ্গে বেশি কথা বলবো না, যে কোনো কারণেই হোক আমাদের সঙ্গে কামরুলের খুব বেটা স্টুডেন্ট লাইফে হয়নি। পাস করার পরে দেখা গেল কামরুল একটু একটু করে কথা বলতে পারে, এবং আমরা খুবই সারপ্রাইজ হতাম, এবং আমরা গল্প করতাম বন্ধুরা যখন দেখা হতো, জানিস কামরুল না এখন গল্প করে, মানে এটা হচ্ছে আমাদের জন্য একটা সারপ্রাইজ ছিল। বিশেষ করে আমরা মেয়ে ফ্রেন্ডরা যখন একসঙ্গে হতাম, কামরুল আমাদের সঙ্গে কথা বলে, মানে ডাক্তার লিয়াকত বলেছে ইতিমধ্যে যে যদি ও বলেছে কি জানি আমরা করতাম গঙ্গাবাজি, গঙ্গাবাজি করি নাই আমরা একদম না, তবে রাত্রি কি করেছি আমরা, আমরা অনেক কিছু করেছি পড়াশোনাটা বাদ দিয়ে, আর কামরুল হচ্ছে কোনো কিছুই করে নাই কেবল মাত্র পড়াশোনা করেছে। সুতরাং গ্রুপগতভাবে আমরা দুই বৈশিষ্ট্যের মানুষ ছিলাম। পাশ করার পরে যখন আমাদের বন্ধুত্ব বেড়েছে এবং আমরা K40 সবসময় আমরা বছরে দু তিনবার গেট টুগেদার করি, একটা হচ্ছে ওদের 6 এপ্রিল আমাদের বর্ষপূর্তি, এবং একটা বিএমসি যেটা আমরা একসঙ্গে হই 10 জুলাই, এবং 25শে ডিসেম্বর আমরা পিকনিক করি। এর মধ্যে 6 এপ্রিল এবং 25শে ডিসেম্বরের পিকনিক যাদের কারণে সংঘটিত হয় তার মধ্যে কামরুল অন্যতম। ভিকারাপ শুরু থেকে করি, তখন আমাদের বন্ধুরা অনেকেই হয়তো প্রতিষ্ঠিত হয়নি, সবার জন্য কনফিউজ একসাথে ভাই ভাই করাটা সবসময় সম্ভব হতো না, আমরা সবসময় গেট টুগেদার করি, খাওয়া দাওয়ার পরে চাঁদা তোলা হয়। আমাদের চাঁদা তোলা বন্ধু গেছে এখানে আসেনি, আচ্ছা তো চাঁদা তোলা বন্ধু আসলে আপনারা দেখতে পাবেন খাওয়া দাওয়ার পরে, এবং এটা আমরা সবসময় জানি টাকা কখনো কম করবে না, কম করলে কে দিবে কামরুল, সেটা আমরা সবসময় কামরুলের কাছ থেকে কন্ট্রিবিউশন পেয়ে এসেছি। আমি মোটেও প্রশংসা করছি না, আমি ঘটনা বলছি। তো এরকম হচ্ছে আমাদের কামরুল। আমি কামরুলের এই সাফল্যের আগে আমাদের ব্যক্তিগত আমাদের বন্ধুগত জীবনের কথাগুলো একটুখানি বলতে চাই, আসলে সেই জন্যই বলছি। কামরুল আমাকে একবার দোয়া করেছিল, বাই দ্য ওয়ে আমাদের ব্যাচের যে সমস্ত প্রোগ্রাম হয় ইউজুয়ালি দেখা যায় আমি কোঅর্ডিনেট করি, যেই কারণে আমি এই ধরনের কথাগুলো বলছি। তো কামরুল আমাকে একবার দোয়া করেছিল যে আমি যেন সবার শেষে মারা যাই K40 মধ্যে, সো দ্যাট সারা জীবন K40 প্রোগ্রাম গুলো আমি কন্টিনিউ করে যেতে পারি। কিন্তু আমি বলতে চাই কামরুল, তুমি যেন দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হলে এই যে মানুষগুলো এখানে এসে কথা বলেছে সেই মানুষগুলো আরো অনেক দিন এই ধরনের আরো অনেক মানুষ অনেক দিন কথা বলতে পারবে, জীবন নিয়ে বেঁচে থাকতে পারবে তোমার কন্ট্রিবিউশন দেশের জন্য। সুতরাং এখানে আমার মনে হয় যে এই ঘরে সবাই মনে প্রাণে দোয়াই করে তুমি দীর্ঘজীবী হও, যেভাবে কাজ করে যাচ্ছ সেভাবে কাজ করে যাও, এবং তোমার কাজের ক্ষেত্রে আমরা যদি কোনোভাবে তোমার কাজে যদি সহযোগিতা করতে পারি আমি মনে করি যে আমরা গর্ব অনুভব করব। আমরা যদিও প্রতিষ্ঠানগতভাবে শিখে নিয়ে কথা বলার কথা, কিন্তু আমরা আসলে শিখে দিচ্ছি কি না আমরা কামরুল দিয়েছি, এটা রিয়ালিটি। শিখেনি কামরুলের প্রতিষ্ঠান, এবং আমি ব্যক্তিগতভাবে K40 কোঅর্ডিনেটর হিসেবে বলতে চাই, আমি এখানে দীপুর সাথে পাশে বসে কথা বলছিলাম, আমরা মনে করি যে K40 থেকে তোমার প্রতিষ্ঠানে আমরা কন্ট্রিবিউট করতে চাই, যে কন্ট্রিবিউশনটা
দরিদ্র রোগীদের কাজের ক্ষেত্রে হেল্প করবে। তুমি তাহলে আমাদেরকে জানাবে কি খরচ সহযোগিতাটা তোমার প্রতিষ্ঠানের প্রয়োজন। যদিও আমি বলেছি যে প্রাতিষ্ঠানিক পরিচয় আমি এখানে কথা বলছি না, তারপরেও স্বাস্থ্য অধিদপ্তরে যেহেতু আমি কাজ করি তারই পরিপ্রেক্ষিতে বলি, সিকিডির মতো একটা প্রতিষ্ঠানে সরকারি যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় ডেফিনেটলি আমি আমার কর্মক্ষেত্র থেকেও সহযোগিতা করার আপনার চেষ্টা করব। আমি আর কথা দীর্ঘায়িত করছি না, আপনারা সবাই ভালো থাকবে। আর যদিও এখানে কথা ছিল কামরুল, আর শেষ এটা বলতেই হবে, কামরুলের জন্য আমরা একটা আয়োজন করতে চেয়েছিলাম। আমরা কে ফার্মি থেকে কামরুল যখন 1000 অপারেশন করেছে আমরা আয়োজন করতে চেয়েছিলাম। কামরুল বলেছে যে কথাটা এখানে এসে বলেছে সেই কথাটাই কামরুল আমাদেরকে বলেছে, দয়া করে তোমরা এরকম আয়োজন করো না, কারণ আমাকে নিয়ে যদি বেশি প্রশংসা করা হয় আল্লাহ নারাজ হবে। এই হচ্ছে আমাদের কামরুল, সে নীরবে নিভৃতে কাজ করে যেতে চায়, কোন প্রচার প্রচারণা চায় না। কিন্তু তাহলে আজকে কামরুল এই আয়োজনটা কেন করবে? এবং কামরুলকে আমি আয়োজন করার জন্য সে কিছুটা নিষেধই করেছিলাম কোভিড সিচুয়েশনে, যাতে স্বাস্থ্যবিধি বিষয় থাকে। কিন্তু তারপরে কামরুল আয়োজনটা এই জন্য করেছে, এই কিডনি ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে প্রয়োজনীয়তাটা কতখানি, মানুষকে কতখানি সহযোগিতা করে, মানুষের সচেতনতার জায়গা কতখানি, সেইটা বলার উদ্দেশ্যে কিন্তু কামরুল আজকে আয়োজন করেছিল। কিডনি পাওয়াটা কিন্তু বিরাট একটা চ্যালেঞ্জ। সে কিডনি পাওয়ার ক্ষেত্রে যে সমস্ত রোগীরা ক্লিনিক্যালি ডেড থাকে বা ভেন্টিলেটরে থাকে, যদি যারা এখানে নন ডক্টর আছেন তাদের জন্য সহজ ভাষায় বলে যদি বলি, লাইফ সাপোর্টে থাকেন, আমরা বলে দেই যে উনি ওনার ব্রেইন ডেথ হয়ে গেছে কিন্তু ভেন্টিলেটর খোলা পর্যন্ত উনি বেঁচে থাকেন, সেই সমস্ত রোগীদের কিন্তু অঙ্গ প্রত্যঙ্গগুলো এই ধরনের রোগীদের জীবন বাঁচানোর জন্য কিন্তু সহযোগিতা করতে পারে। আমাদের দীপু আপনারা সবাই জানেন, মাননীয় শিক্ষামন্ত্রী দীপু, সরি এই জন্য বললাম কারণ এখানে একটু প্রাতিষ্ঠানিক পরিচয় বিষয়টা এসেছে, তাই সন্ধানীকে অনেকদিন কন্ট্রিবিউট করেছে, সন্ধানীর নীরব মরণোত্তর চক্ষুদানে তার ভূমিকা রয়েছে। এবং আমি মনে করি যে যেহেতু দীপুর এই অভিজ্ঞতাটা রয়েছে সেই ক্ষেত্রে দীপু আমাদেরকে দিক নির্দেশনা দিবে, এবং কে ফর্টি যদি আমরা এই মরণোত্তর অঙ্গপ্রত্যঙ্গদানের কোনো ক্ষেত্রেও যদি কোনো ভূমিকা পালন করতে পারি, আমি মনে করি যে আমাদের কে ফর্টির পক্ষ থেকে এবং আমাদের চাকরু কমন কে ফর্টি এবং 11 BCS বোধ আমার ধারণা 11 BCS এই ক্ষেত্রে সহযোগিতা করবে এই মরণোত্তর অঙ্গপ্রত্যঙ্গদানের ক্ষেত্রে, যা এই ধরনের যারা কিডনি অথবা অন্যান্য যে সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ ফেল করলে একটি অঙ্গের জন্য অনেক জায়গায় অনেক দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায় কিন্তু পাওয়া যায় না, সেই ক্ষেত্রে এখানে একটা ব্যাংক গঠনের ক্ষেত্রে সহযোগিতা করবে, এই ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে চাই। আমি পরিশেষে আবারও কামরুলের দীর্ঘ জীবন কামনা করি, কামরুলের সফল জীবন কামনা করি, এবং আশা করি যে আমরা 10,000 কিডনি দানের প্রোগ্রামও আমরা বেঁচে থাকবো সবাই একসঙ্গে। ধন্যবাদ, ভালো থাকবেন।